আমাদের বাংলাদেশে স্বামীর কবরের পাম্পাশে স্ত্রী কবর দেওয়ার একটা রেওয়াজ চাপ চলতে আছে, এটা কি শরীয়ত সম্মত? জানালে খুশি হব। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। আসলে স্বামীর কবরের পাম্পাশে স্ত্রী কবর দেওয়ার যে নিয়ম, এটা আসলে আমরা এই অনেকটা কুসংস্কার বলতে পারি। এটা কোনো হাদিস কোরআন কোথাও আসে নাই, এটা হাদিস কোরআন কোথাও আসে নাই, কারণ হচ্ছে এটা মানুষে এলাকাভিত্তিক নিয়ম বানিয়ে নিয়েছে। অনেকে মনে করে থাকেন যেহেতু বাম পাড়ের হাজর নিয়ে বাম পাজরের হাড় নিয়ে বানানো হয়েছে মহিলাকে, সেহেতু তার ওই পাশে রাখলে পূর্ণতা পাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের বানোয়ার জিনিস তাদের মধ্যে আসতে পারে। আসলেও এটা কিন্তু গ্রহণযোগ্য না। মানে স্ত্রী এখানে কবর হবে, স্বামী আর এখানে কবর হবে, কোনো নিষেধাজ্ঞা নেই। স্ত্রী ডান পাশে কবর দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। স্ত্রী যেখানে মারা যায় সেখানে কবর, স্বামী আরেখানে কবর হবে, দুইটাকে একসাথ করে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ ওখানে যে আবার দুইজনে যে আবার ঘর সংসার করবে এরকম না। এরা যে যেখানে আছে সেখানে আল্লাহ তারা তাদেরকে হাসরের মাঠে সেখান থেকে উঠাবেন এবং সেখানে তাদের বিচার হিসাব নিকাশ হয়ে, যদি আল্লাহ তালা উভয়কে জান্নাতে যাওয়ার সুযোগ দেন, জান্নাতে যাবে। আর কেউ এমনও হতে পারে একজন জান্নাতে যাবে, একজন জাহান্নামে চলে যাবে। আল্লাহ তালা উভয়কেই স্বামী বা স্ত্রীর ব্যবস্থা করে দিবেন জান্নাতে। কিন্তু বাম পাশে কবর দিতে হবে এমন কোনো বাধ্যবাধক কোনো নিয়ম নাই, এবং নিয়ম মনে করলে সেটা বেদাত হবে। নিয়ম মনে করেন যে এটা শরীয়ত সম্মত, নিয়ম মনে করলে বেদাত হবে, এটার কোনো আসলে কোনো দলিল নেই। অনেক সময় এটার সাথে জড়িত আরেকটা জিনিস হচ্ছে, অনেকে মনে করে শোয়ার সময় বুঝি বাম পাশে সব সময় স্ত্রীকে শোয়াতে হবে, এটা কিন্তু ঠিক নয়। বরং ডানে বামে উভয় যে কোনো পাশে শুইতে পারবে, এতে কোনো শরীয়তে নিষেধাজ্ঞা নেই। এটা শুধুমাত্র আমাদের অঞ্চলভিত্তিক বা এই আঞ্চলিক কুসংস্কার, এটা সর্বজনীন কুসংস্কার, অর্থাৎ সব জায়গাতে নেই, শুধুমাত্র পাক ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশের মানুষগুলোর মধ্যে এই কুসংস্কার খুব বেশি দেখা যায়। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم